হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিজয় বনবিহারী দাস আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই যুগ ধর্ম কি এবং শাস্ত্রে কি বলছে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। জৈষ্য প্রসাদাদ ভগবত প্রসাদ জৈষ্য প্রসাদন গতিকুতপি ধায়ম স্তবম স্তৈষ্য যশশ্রী সন্ধান বন্দে গুরু শ্রী চরণারবিন্দম ওম তৎসৎ। তো আজকে আমরা দেখব যে যুগ ধর্ম কি এবং শাস্ত্রে কি বলছে আমরা দেখব। সাধারণত যুগ বলতে বুঝায় আমরা চারটি যুগ, সত্য ত্রেথা দাপর কলি, চারটি যুগ আমরা দেখি। প্রত্যেকটা যুগে একটা যুগধর্ম বা তারক ব্রহ্ম নাম রয়েছে, সে নামগুলো আমরা পরপর দেখব। চারটি যুগে তারক ব্রহ্ম নাম, সত্য যুগে বলছে নারায়ণ পরা বেধা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। ত্রেতা যুগে বলছে রাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে হরয় বৈকুণ্ঠ বামন। দ্বাপর যুগে আমরা দেখতে পাই হরে মুরারে মধু কৈট বারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাম জগদীশ্বরক্ষ। বিশেষ করে এই কলি যুগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যদিও আমরা চারটি যুগের বর্ণনা দেখতে পেয়েছি যে চারটি যুগের চারটি তারক ব্রহ্ম নাম, এবং বিশেষ করে আমরা এখন কলিযুগে আছি, এই কলিযুগে এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে তারক ব্রহ্ম এবং সেটা যে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, এবং এর উপর যে আর অন্য কোনো যজ্ঞ নেই তা আমরা পরপর দেখব। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন অশ্বমেবম গভালম্ভম সন্ন্যাসম পলোপত্যকম দেবরেণ সুতোৎপত্তিম কলপঞ্চ বিবর্জয়েত। এই কলিযুগে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস, পিতৃশ্রাদ্ধে মাছ মাংস নিবেদন এবং দেবরের দ্বারা সন্তান উৎপাদন, এই পাঁচটি কর্ম নিষিদ্ধ। শ্রী চৈতন্য চরিতামৃতে আদি 17.164-তে বলা হয়েছে উপযুক্ত ব্রাহ্মণ অথবা ঋত্বিকের অভাবে এই যুগে এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়, তাই এই যুগে সংকীর্তন যজ্ঞের নির্দেশ দেওয়া হয়েছে। তো বিশেষ করে আমরা দেখতে পাই প্রত্যেকটা যজ্ঞে সত্য ত্রেতা দাপর যে যজ্ঞ অনুষ্ঠান ছিল সে যজ্ঞ অনুষ্ঠান বর্তমান যুগে সেটা করা সম্ভব নয়, কেননা বর্তমান সে কলিযুগ, কলিযুগের কারণে উপযুক্ত ব্রাহ্মণ উপযুক্ত যাজ্ঞিক না থাকার কারণে সেক্ষেত্রে আমাদের এই যজ্ঞগুলো সম্পাদন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই কলিযুগে বিশেষ করে এখানে নির্দেশ দিয়েছে, কলিযুগে সংকীর্তন যজ্ঞের নির্দেশ দিয়েছেন। সংকীর্তন যজ্ঞ যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু সেই আন্দোলন শুরু করেন এবং সেই আন্দোলন কৃষ্ণ ভাবনামৃত এবং চৈতন্যদেবের যে আন্দোলন সেই আন্দোলনের কথাই বলছেন। যে কলিযুগের যে তারক ব্রহ্ম নাম আমরা পূর্বে দেখেছিলাম, তো আমরা শাস্ত্রে আরও বিভিন্নভাবে দেখি বেদে রামায়ণান্তে চৈব পুরাণে ভারতে তথা আধ্যান্তে চ মধ্যে চ হরিয় সর্বত্র গীতয়ে। তো বিশেষ করে সমগ্র বেদ রামায়ণ পুরাণ ও মহাভারতের আদি থেকে অন্তে কেবল ভগবান শ্রীহরির মহিমা কীর্তন হয়েছে, হরিবংশে বলছে। বিশেষ করে আমরা সমস্ত শাস্ত্রে দেখি যে হরির কথা বলছে, যে হরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে এসেছিলেন এবং কলিযুগে তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এসে এই সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তো বিশেষ করে চৈতন্য চরিতামৃতে আদিলীলায় বলছে কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার,
এই কলিযুগে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার। কেবলমাত্র এই দিব্য জ্ঞান গ্রহণ করার ফলে যে কোনো মানুষ প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। যিনি তা করেন তিনি অবশ্যই উদ্ধার লাভ করেন। এই নামের প্রভাবেই কেবল সমস্ত জগৎ নিস্তার পেতে পারে, চৈতন্য চরিতামৃতে সে কথাই বলছে। বিশেষ করে এই কলিযুগে এই ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তো এই হরিনাম যে কলিযুগের যুগধর্ম এবং অন্যান্য যুগে যে আরও যাগযজ্ঞ রয়েছে তা আমরা এখন দেখব। কৃতে ইয়দ্দায়ত বিষ্ণুম ত্রেতায়াম যজ্ঞত মাখয় দাপরে পরিচর্যায়াম কলি তদ হরি কীর্তনা। তো বলছে সত্য যুগে শ্রীবিষ্ণু ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ আর দাপর যুগে অর্চনার দ্বারা যা লাভ হয় কলিযুগে কেবলমাত্র শ্রীবিষ্ণুর দিব্য নাম কীর্তনের দ্বারাই তা লাভ হয়। তো এখানে আমরা দেখতে পাই সত্য ত্রেতা দাপর এবং কলি এই চারটি যুগের মধ্যে অন্যান্য যুগের যে পন্থা রয়েছে অনেক কষ্টসাধ্য, সেই কষ্টের দ্বারাই সেটা প্রাপ্তে হতে অনেক সময় লাগে। আর এই কলিযুগে কম কষ্টে কেবলমাত্র শ্রীবিষ্ণুর দিব্য নাম কীর্তন, যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে বসে একটু হরিনাম সংকীর্তন বা হরে কৃষ্ণ মহামন্ত্র এক মালা জপ বা হরিনাম সংকীর্তন শ্রবণ যে কেউ করতে পারে, তার দ্বারাই সেই মহান যজ্ঞের ফল তিনি লাভ করতে পারেন। শাস্ত্রে সে কথাগুলো বলছে শ্রীমৎ ভাগবতমে। তো আরও আমরা দেখতে পাই চৈতন্য চরিতামৃতে বলছে যে নাম বিনু কলিখালে নাহি আর ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। এই কলিযুগে ভগবানের নাম কীর্তন করা ছাড়া আর কোনো ধর্ম নেই। এই নামেই হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের সার, এটিই হচ্ছে সমস্ত শাস্ত্রের মর্ম। চৈতন্য চরিতামৃতে সেই কথা বলছে এই কলিযুগে ভগবানের নাম সংকীর্তন করা ছাড়া আর কোনো ধর্ম নেই। তাই আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু সেই শিক্ষাটা আমাদেরকে প্রদান করার জন্য তিনি এই কলিযুগে আবির্ভূত হয়ে সংকীর্তন যজ্ঞের আন্দোলন সংকীর্তন যজ্ঞ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যেন সেটা আমরা করি। এখন কথা হলো আমরা শাস্ত্রে অনেক দেখেছি যে সমস্ত যজ্ঞের মধ্যে এই সংকীর্তন যজ্ঞেই হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ, সে যজ্ঞ করলে আমাদের কি হবে? তো বলছে পাপ তাপ দূরে যাবে, সারময় সংসার হবে, আর কোনো ভয় নাহি রবে ডুববে সুখের পাথরে। বলছে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তনের ফলে সমস্ত পাপরাশি বিদূরিত হবে, জড় সংসারের ত্রিতাপ জ্বালা বিদূরিত হবে, এই অসার সংসার অপূর্ব অর্থপদরূপে প্রতিভাত হবে, সকল ভয় দূরে হয়ে যাবে এবং তুমি শুদ্ধ আনন্দরূপ সাগরে নিমজ্জিত হতে পারবে। তা আমরা দেখতে পাই এই হরিনাম মহামন্ত্র যদি আমরা আশ্রয় গ্রহণ করি, আমরা যদি হরিনাম মহামন্ত্র করি বা করার চেষ্টা করি বা হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করে যদি শ্রবণ করি, তাতে আমরা পাপ থেকে দূরীভূত হতে পারব, এই সংসারের তিতাপ জ্বালা থেকে মুক্ত হতে পারব এবং সংসারে অপূর্ব অর্থপদ রূপে প্রতিভাত হব। তো বিশেষ করে আমরা দেখি সেই আনন্দরূপ মহাসাগরে নিমজ্জিত যেটা হওয়ার কথা এখানে বলছে, সেরকম একজন মহান আচার্য সেই আনন্দের কথা আমাদেরকে বলছেন যে হরিদাস, হরিদাস ঠাকুর, খণ্ড খণ্ড হয় দেহ যায় যদি প্রাণ তবু আমি বদনে না চারিব হরিনাম। যবনকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও এই হরিনাম মহামন্ত্র করে তিনি নামাচার্য হয়েছেন এবং তার দ্বারা সবার কাছে এবং এই জগৎবাসীর কাছে তিনি আচার্য রূপে খ্যাত হয়েছেন। তো আমরা দেখতে পাই ভগবদ্গীতায় সততম কীর্তয়ন্ত মাম ইয়জন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাম বক্তা নিত্যয়ক্ত উপাসতে। বলছে ব্রহ্মচর্যাদি ব্রতে দৃঢ়নিষ্ঠ ও যত্নশীল হয়ে সেই বক্তরা সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং সর্বদা ভক্তিপূর্বক আমার উপাসনা করে। বিশেষ করে ব্রহ্মচর্যাদি অর্থাৎ সাধ্যেয় যজ্ঞের কথা বলছে। আমরা যদি শাস্ত্র অধ্যয়ন করি, শাস্ত্রে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখি, আমরা পূর্বে থেকে দেখে আসছি যে শাস্ত্রে বিভিন্ন জায়গায় হরিনাম মহামন্ত্রের কী গুরুত্বের কথা বলছে এবং শ্রীহরির যেই আরাধনার কথা বলছে, সেই আরাধনার প্রেক্ষিতে আমরা যখন শাস্ত্র অধ্যয়ন করবো, আমরা যখন সেটা
ভালোভাবে জানতে পারবো, তখন আমরা সর্বদা ভক্তিপূর্বকভাবে তার উপাসনা করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ হব। এবং ভগবদ্গীতায়ও সেই কথা বলছে, দশম অধ্যায় 25, সমস্ত যজ্ঞের মধ্যে যে শ্রেষ্ঠ যজ্ঞ, বিভূতি যজ্ঞে ভগবান বলছেন যে আমি সমস্ত যজ্ঞের সমূহের মধ্যে জপযজ্ঞ। তো আমরা সেই বিভূতি যজ্ঞে ভগবান কৃষ্ণ ভগবদ্গীতায়ও সেই একই কথা আমরা দেখতে পাই। এবং শ্রীমদ্ ভাগবতমে আমরা দেখতে পাই, কৃষ্ণবর্ণাম তিশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্থ পার্শ্বদম ইজ্ঞ সংকীর্তন প্রয়োজন্তী সুমেদেশ। তো ভাগবতমে সেই কথা আমরা দেখছি, বলছে এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বযুক্ত ভগবান শ্রী গৌরহরির আরাধনা করবেন। বৈদিক শাস্ত্রের আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলি অনুষ্ঠান করা এই কলিযুগে সম্ভব নয়, কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ ও উচ্চস্তরের যে সকল উদ্দেশ্য আনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে। এবং ভগবদ্গীতায়ও নবম অধ্যায়ে 14 তা প্রতিপন্ন হয়েছে। তো বিশেষ করে এই কলিযুগে যারা এই মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন গৌরহরি এই গৌরহরির আন্দোলনে অংশগ্রহণ করে এই হরিনাম মহামন্ত্রকে আশ্রয় করে যারা ভগবান গৌরহরির আরাধনা করছেন তারা খুব বুদ্ধিমান, এবং সেটা এই কলিযুগে হয়তো আমরা পেয়েছি, কিন্তু অন্যান্য যুগে সেটা আমাদের ছিল না। অন্যান্য যুগে অনেক যাগযজ্ঞের কথা বলা হয়েছে, সেটা এই কলিযুগে করা সম্ভব নয়। ব্রহ্মবৈত পুরাণেও আমরা দেখছি, অসিতাম চতুরশ্চৈব লক্ষামস্তাং জীব জাতিষু ব্রহ্মদ্বি পুরুষ প্রাপ্যম মনীষিণাম জন্ম পার্শ্বাত তদপ্য ভলতাম যজাত তেষাম আত্মভিমানীনাম বরাকানাম অনাশ্রিতা গোবিন্দ চরণাদ্বয়ম। এই শাস্ত্রও সে কথা বলছে, মানব জীবন এতই মহত্বপূর্ণ যে স্বর্গের দেবতারাও কখনো কখনো এই পৃথিবীতে মনুষ্য জীবন লাভের বাসনা করেন, কেননা মনুষ্য শরীর লাভ করার ফলেই কেবল আনায়াসে ভগবদ্ধামে ফিরে যাওয়া যায়। এই প্রকার মহত্বপূর্ণ শরীর লাভ করা সত্ত্বেও কেউ যদি শ্রীকৃষ্ণের গোবিন্দের সঙ্গে তার হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা না করে তাহলে অবশ্য সে একটি মূর্খ, প্রকৃত স্বার্থ বিস্মৃত হয়েছে। এই 84 লক্ষ বিভিন্ন জনি ক্রমশ ভ্রমণ করার পর এই মনুষ্য শরীর লাভ হয়। ভাগবতে 2:3-19 বলছে যে মানব জীবন এতই মহত্বপূর্ণ যে স্বর্গের দেবতারাও এই কলিযুগে আবির্ভাব হওয়ার জন্য অপেক্ষায় থাকে, কারণ এই মনুষ্য শরীরের দ্বারাই একমাত্র ভগবদ্ধামে ফিরে যাওয়ার বিশেষ একটা সুযোগ। তাই মনুষ্য শরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা এটাকে সদ্ব্যবহার করছে না তারা এটা হচ্ছে মূর্খ, এবং তাদের যে প্রকৃত প্রাপ্তি তারা সেটা বিস্মৃত হয়েছে। তো শ্রীমদ্ ভগবদ্গীতায় 8:15 তাও ইঙ্গিত করেছে যে বিশেষ মূল্যবোধ অর্জন করাই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। এই জীবনকে বলা হয় অর্থদম বা মূল্যবোধ প্রদানকারী, আর জীবনের পরম মূল্যবোধ কী তা হচ্ছে জীবনের প্রকৃত আলোয় ভগবদ্ধামে ফিরে যাওয়া। তো আমরা মনুষ্য জীবনকে যদি অর্থপ্রদ মনে করি তাহলে আমরা এই কলিযুগের যে সর্বশ্রেষ্ঠ সংকীর্তন আন্দোলন যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন তার আশ্রয়ে সে যজ্ঞে অংশগ্রহণ করে মনুষ্য জীবনকে সার্থক করে আমরা অন্তিমে ভগবদ্ধাম ফিরে যেতে পারি।